বড়ইর মজা কিচ্ছুর মজা আগল লাহান রইছে না আগে আমার আব্বায় আমি দেখছি আমি কলই ধরতে আমার আব্বায় খেও মারতা খেওর লগে খালি খই উঠতো এখন খেওয়াইতে খাওয়াইতে তার কিন্তু উপায় হওয়া যায় না খেনে মূল বিষয়বস্তু হয়েছে নিয়ামত উঠে গেছে আগর বিরন চাউলর গেরান নাই আগর ইলিশ মাছর গেরান নাই আগল লাহান আমর মজা নাই আগল লাহান খেত নাই আগল লাহান সব কিছু নাই খেনে আগল লাহান মাছ নাই আগল লাহান যে জাগানো হিসিলেও দেখা যায় অত বড় বড় বাইন বার হইয়া তল থাকি আন্ডা ধরছে কিন্তু এই জবানাতে ইটা উঠিয়া এর একমাত্র কারণ হইছে আমরা যুব সমাজ হল দিন দিন গুনার দিকে দাবিত হইয়া আল্লাহ তালা আমরা হেফাজত করতে হোক আমিন। আর একটা বিষয় হয়েছে মোবাইল দেখা এই আতে আতে মোবাইল মুরব্বী চাষা হল আগর জিন্দগি পার করছেন মোবাইল বাধ্যতামূলক লাগছিল নি লাগছিল না কিন্তু এখন মোবাইল না হইলে গুমও লাগে না যদি এক সপ্তাহ মোবাইল চুরি নেই কি তে এক সপ্তাহের ভিতরে মোবাইল আবার লইতে হইব লইতে গিয়া এখন কো আব্বার হোক আম্মার হোক আর যার হোক স্টিল ভাঙ্গা লাগে ভাঙ্গিব বাদে চুরি করি হইলেও মোবাইল গিয়া লইব এই মোবাইলে আমরার যুবক হলর জোয়ানকে সমাইলিছে আমরার যে ঐতিহ্য আমরার যে মুরব্বী হলর যে জোয়ানকি আছিল এই জোয়ানকির লগে বুড়া জোয়ান জোয়ান হলে পারতা নাই এর কারণ হইল কি সারা সব অপসংস্কৃতি সব কুসংস্কার এই মোবাইলের মাধ্যমে আমরা আতে আতে পৌঁছাই লিছে আগে একটা ছবি দেখার লাগি মানুষ যেটা 50 টাকা 100 টাকা খরচ করিয়া হলর ভিতরে আর এখন 30 টাকার এমবি বরিয়া আস্তা রাই দেব এই এই হচ্ছে আমাদের অবস্থা আপনারা যারা বাপ আছেন চাচা আছেন মুরব্বিয়ানে কেরাম হল আছেন আপনারা আপনার তো সন্তান হলরে বুঝাইবা দেখবা এবং তুকাইয়া দেখবা যে হে মোবাইল দিয়ে কিতা করেন এগুলা আপনার দায়িত্ব আপনার দেখার দায়িত্ব আপনার সন্তানে মোবাইলের মাঝে কিতা দেখে কিতা করে কিতা সারা রাত খালি কুটুর কুটুর করে আসক সারাদিন ঘুমায় ইটা দেখার দায়িত্ব কার আপনার পাশাপাশি এই সমাজে আরেকটা বিষয় বেমার আরম্ভ হয়েছে এই বেমারটা হইল কি বিয়ার অভাব বাল্য বিবাহ হ্যাঁ 18 বছর ওই ওয়ার আগে যদি কোনো মেয়ের বিয়া দেওয়া হয় একটা বাল্য বিবাহ কিন্তু দেখা গেছে যে ফুড়ির বয়স হয়ে গেছে 27 বছর আফা কিতা খবর বিয়া না ভাই আমার তো বিয়ে বয়স হয়েছে না এখন মুরব্বী হল বল কিতা কইতাম 27-25 বছর বয়স হয়ে গেছে ই বুড়ির বুঝি না বিয়ার বয়স হয়েছে না আর বাদে কিতা করেন রাত 8টার সময় 12,000 বাপে উঠা কইরা কই আপনি তো এলাকাতে না এটা অনেক এলাকাতে বা 8টার সময় 12,000 বাপে হইরা কিতা রব এখন 8টার সময় ঘুমাই কই যাইতায় আব্বা আমার তো একটা কোচিং আছে সাড়ে তো কইছন যাওয়ার লাগি আমরা তো এখন প্রাইভেট 8টার সময় রাত 8টার সময় প্রাইভেট তানো রাত আইরা 1টা 2টার সময় এটা অনেক এলাকাত আছে ফুড়ি নাই আগর হামাইরা বাফে সিংলা লইয়া উঠে আসেন মারি বলাই দিতাম অত রাত তুই খান থাকি আস মায়ে দৌড়াইয়া উকুলা লইয়া না না এগুলি মারিও না তাই তাই বান্ধবীর বাসাত গেছিল ন হুজুর এরে সার আইছন আইয়া প্রাইভেট পড়াইছন এখন ই সারা সময় কিতা করছে আর খবর নাই মায়া গলিয়া লইয়া গরো গেছেন কি এই হইল কি আমাদের সমাজের বর্তমান অবস্থা এরপরে গিয়া বড় বড় দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনাটা কি আমরার জাতি আমরার সমাজ আমরার ছেলে মেয়েরে ফিরাইয়া আনতে হইলে কিতা করা লাগবো বিয়ার প্রবণতা চালু করা লাগবো প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে আপনার পুয়ারে বিয়া দিলাম কা বিয়া করলে কয়েকটা ফায়দা যুব সমাজের কয়েকটা ফায়দা প্রথমত ফায়দা হে আর বেকার রইতো না সিরগেট খাইয়া খাইয়া ঘুরতো না এখানে তার মাথার বাড়ি পড়ব এখন আমি বিয়া করছি আমার বউ হইছে 2 দিন পরে আমার বাচ্চাই নইব এখন কর্মসংস্থান আমার লাগা লাগবো কারণ আমার বাপে অতদিন আমারে খাওয়াইছন এখন আমার বউরে আমি খাওয়ানি লাগবো আমার বাচ্চাই তোরে আমি খাওয়ানি লাগবো আমার বেকার হওয়ার কোনো সুযোগ নাই বাচ্চা আপনার সন্তান অটোমেটিকলি কর্মসংস্থান যোগ দিলাইব ইফটিজিং করি বন্ধ হয়ে যাব নারী অকলর রাস্তাঘাটে ইফটিজিং হয় নানি নারী অকল অপমানিত হইন নানি ইফটিজিং বন্ধ হয়ে আই যাব খালি উঠে কইবা ইফটিজিং বন্ধ করো ইফটিজিং বন্ধ করার নিয়ম হুনি লক্কা পুরুষে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে যদি বিবাহ দিলেন তাহলে নারী রাস্তাঘাটও অপমানিত হইতো না কারণ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে নিয়া আজ পর্যন্ত আমরার মাঝে পুরুষত্ব আছে ঠিক কিনা না সুতরাং যার মাঝে পুরুষত্ব আছে হে হইল পুরুষ যার মাঝে পুরুষত্ব নাই হে হইল হিজরা আপনার এলাকা হিজরা বেশি না পুরুষ বেশি পুরুষ বেশি এর কারণে যদি পুরুষ বেশি থাকে তা হন তাহলে অবশ্যই আমাদের সৃষ্টি লগ্ন থাকি আমাদের সৃষ্টি যখন আমরা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন সেই সময় আমাদের মাঝে একটা জিনিস দিয়া দিয়েছেন একটা হইলো পুরুষত্ব আর একটা রক্ষা করতে হইলে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই আপনার সন্তান আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক বিয়া দিয়ে দিলাইবা ঠিক নি আপনি হয়তো বিয়া দিলেন না কিন্তু আপনার ছেলের বয়স হয়ে গেছে 25-26-27 হইজার কিন্তু একলা গরো বইয়া বইয়া যে গুনাহ করের একলা রুমো সারা রাত বইয়া যে গুনাহ করের এই গুনার একটা ভাগ আপনি ভাইরা উলামায়ে কেরাম হল আছেন আপনারা জিকার বললেন জানি
আপনার মেয়েরে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বিশ বছর একুশ বাইশ তেইশ পাড়ি দিলেই যে আপনার মেয়েরে বিয়া দিলে না, আপনার মেয়ে রাইত বইয়া বইয়া একলা বইয়া বইয়া যে গুণা করে এই গুণার একটা অংশ আপনি ভাইরা উলামা ইকরাম মোল্লারে জিকার বললেন জানি খাই কি আমার মাঠে আল্লাহরে উঠে বা আল্লাহ আমার তো গুণা নাই তো আমি অত গুণা করছি না, বলে তোর পুড়িয়ে গুণা করছিল বিয়া দিলে না কেন ও গুণার একটা অংশ খবরদার ঠিক আছে নি না না ইনশাল্লাহ।